সুপ্রিয় শিক্ষার্থীরা, 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীকে জানাই স্বাগতম। তোমাদের ব্যবসা উদ্যোগ বিষয়ের দ্বিতীয় সপ্তাহের 2 নম্বর অ্যাসাইনমেন্ট এর উত্তর প্রদানের চেষ্টা করবো। আজ সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কারো যদি কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টস অবশ্যই জানাবে। প্রথমেই অ্যাসাইনমেন্টে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বলা হয়েছে সেটি নিয়ে আমি একটু প্রাথমিক আলোচনা করি। বিষয় ব্যবসোদ্যোগ, অ্যাসাইনমেন্ট নম্বর, অধ্যায় ও শিরোনাম। অ্যাসাইনমেন্ট নাম্বার 2, দ্বিতীয় অধ্যায়, ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা। অ্যাসাইনমেন্ট, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের ভূমিকা নিরূপণ। দেখো, নির্দেশকে বলা আছে যে এখানে যে টপিকগুলো নিয়ে তোমরা কিভাবে আলোচনা করলে বা কিভাবে এটির উত্তর প্রদান করলে প্রত্যেকটিকে 4 নম্বর করে পাবে। উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের ধারণা, উদাহরণসহ উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের ধারণা যথাযথভাবে ব্যাখ্যা করলে সেক্ষেত্রে তোমাকে 4 নম্বর প্রদান করা হবে। ব্যবসা উদ্যোগে গড়ে ওঠার অনুকূলে পরিবেশ, যদি এটি ব্যবসায়ের অনুকূল পরিবেশের 6টি উপাদান যথাযথ ব্যাখ্যা করতে পারো সেক্ষেত্রে 4 নম্বর প্রদান করা হবে। ব্যবসা উদ্যোগের উদ্যোক্তার বৈশিষ্ট্য, ব্যবসা উদ্যোগের 8টি বৈশিষ্ট্য যথাযথভাবে ব্যাখ্যা করতে পারলে 4 নম্বর, এবং আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব, আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের 4টি গুরুত্ব ব্যাখ্যা করতে পারলে 4 নম্বর। মোট 16 নম্বর এই অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দ। তো দেখো, প্রথমেই ব্যবসা উদ্যোগের যে ধারণা সেটি আমরা একটু আলোচনা করি। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তার ভূমিকা অপরিহার্য। অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য যে ক্ষেত্রটি সবচেয়ে বেশি অবদান রেখে চলেছে তা হলো ব্যবসা। ব্যবসা উদ্যোগ ও উদ্যোগের ধারণা, উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের শব্দ দুটি মধ্যে মিল থাকলেও দুটি ধারণা একেবারেই ভিন্ন। সাধারণত উদ্যোগ হলো কোনো কিছু করার পরিকল্পনা, তবে উদ্যোগ যে কোনো বিষয়ের উপর হতে পারে। একটি উদাহরণ দেই, বিষয়টি ব্যাখ্যা করা যাক। এলাকার যুবকরা মিলে বর্তমান করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা গ্রহণ করলো এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য আরো কিছু উদ্যোগ গ্রহণ করলো। এটি একটি জনসেবামূলক বা সামাজিক উদ্যোগ। অপরদিকে লাভের আশায় ঝুঁকি আছে জেনেও ব্যবসা পরিচালনা করাকে ব্যবসায় উদ্যোগ বলা হয়। যিনি ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেন তিনি ব্যবসায়ী উদ্যোক্তা। যেমন রহিম সাহেব দর্জি ব্যবসায় অনেক টাকা লোকসান করার পর সকল কিছু বিবেচনা করে লাভের আশায় মুদি ব্যবসা করার উদ্যোগ নিলেন। তাহলে এটি হচ্ছে ব্যবসায় উদ্যোগ। আগেরটা ছিল একটি সামাজিক কাজ উদ্যোগ, আর পরেরটি হচ্ছে একটি ব্যবসা করার জন্য উদ্যোগ। এটি হলো আর এখানেই কারণ ব্যবসায় অনিশ্চিত, ঝুঁকি ও মুনাফা বিদ্যমান। সুতরাং সকল উদ্যোগ কিন্তু ব্যবসায় অন্তর্ভুক্ত নয়। অন্যদিকে প্রতিটি ব্যবসা শুরু করতে হলে শুরু হয় উদ্যোগ থেকে, তাই বলা যায় একজন উদ্যোক্তা জন্মগত ভাবেই উদ্যোক্তা। এটা ছিল ক নম্বর প্রশ্নের উত্তর। চলো দেখি খ নম্বর প্রশ্নের উত্তরে কি বলা হচ্ছে। যে খ, ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। আশেপাশে পরিবেশ যেমন ব্যবসার উপর প্রভাব বিস্তার করে, ঠিক তেমনি ব্যবসা উদ্যোগের নেওয়ার জন্য প্রয়োজন অনুকূল পরিবেশ। আমাদের দেশে মেধা ও দক্ষতার ঘাটতি না থাকলেও রয়েছে অনুকূল পরিবেশের অভাব, যার ফলে নতুন উদ্যোক্তা তৈরি হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। ব্যবসা উদ্যোগ গড়ে তোলার অনুকূল পরিবেশগুলো ব্যাখ্যা করা হলো। দেখো, এখানে 6টা পরিবেশের ও নিয়ে আমাদের আলোচনা করতে বলা হয়েছিল। 6টি পরিবেশের ব্যাখ্যা আমি এখানে দিয়েছি। একটি হচ্ছে উন্নত কাঠামো, সরকার পৃষ্ঠপোষকতা, আর্থসামাজিক স্থিতিশীলতা, অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি, পর্যাপ্ত মূলধনের প্রাপ্যতা এবং প্রশিক্ষণের সুযোগ। এই সবগুলাই হচ্ছে খ নম্বর প্রশ্নের জন্য, অর্থাৎ একটি উদ্যোগ গড়ে ওঠার জন্য অনুকূল যে পরিবেশ প্রয়োজন সে পরিবেশের উপাদানগুলো। 6টি পরিবেশের উপাদান উল্লেখ করা হয়েছে। গ নম্বর প্রশ্নে বলছে ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য। ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্যের মধ্যে 8টি বৈশিষ্ট্য ওর কথা লিখতে বলেছে, কিন্তু আমি এখানে 10টি দেখিয়েছি।
দেখো, কোনো কিছু উদ্যোগকে ব্যবসা বলা যায় না। কোনো উদ্যোগ ব্যবসা উদ্যোগ বলে বিবেচিত হতে হলে সে বৈশিষ্ট্যগুলো নিচে থাকা প্রয়োজন, তা নিচে আলোচনা করা হলো। ব্যবসা উদ্যোগের সকল কার্যাবলীকে উদ্যোগ বলা হয়। একজন উদ্যোক্তার সকল কার্যাবলীকে উদ্যোগ বলা হয়, যার প্রাথমিক লক্ষ্য হলো নিজের কর্মসংস্থান ব্যবস্থা করা। ঠিক এভাবে আমি এখানে 10টা বৈশিষ্ট্য ব্যাখ্যা করেছি। তোমরা 10টার মধ্যে 8টা ন্যূনতম লিখতেই হবে, আমি তারপরেও 10টা দিয়েছি, তোমরা 10টাই দেওয়ার চেষ্টা করবে। 9 নম্বর প্রশ্নে বলেছে যে আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব। এখানে 4টি পয়েন্ট আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে, যে উন্নত বলতে বোঝায় বিদ্যমান অবস্থার ইতিবাচক এবং অগ্রসরমান পরিবর্তন। আর্থসামাজিক উন্নয়ন বলতে বোঝায় দেশের অর্থনীতি ও সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন। যে কোনো দেশের উন্নয়নে শিল্প খাত মুখ্য ভূমিকা পালন করে। ব্যবসা উদ্যোগের মধ্যে শিল্প খাত সহ সকল খাতের উন্নয়ন সম্ভব, তাই আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের অবদান বেশ গুরুত্বপূর্ণ। দেখো নিচে টোটাল 4টি পয়েন্ট আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ মানব সম্পদ সৃষ্টি, জাতীয় আয় ও উৎপাদনে উৎপাদন বৃদ্ধি। পরিশেষে বলা যায় ব্যবসা উদ্যোগ হচ্ছে উদ্ভাবন, যারা নতুন পণ্য বা সেবা বা প্রচলিত কোনো পণ্য বা সামগ্রীকে নতুন ভাবে উপস্থাপন করে। তাই ব্যবসা উদ্যোগ পরিবেশের উপাদানগুলো আরো উপযুক্ত ও সুগঠিত করার লক্ষ্যে সরকারের পাশাপাশি আমাদেরকেও এগিয়ে আসতে হবে। পরিশেষে কথাগুলো লিখলে জিনিসটা একটু লুকেটিভ হয় এবং দেখতে ভালো দেখায়, ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে এটি সহায়ক ভূমিকা পালন করে। আশা করি সম্পূর্ণ ভিডিও তোমরা মনোযোগ দিয়ে দেখেছো। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, এবং তুমি যদি এই ভিডিও দেখে কোনো উপকৃত হয়ে থাকো সেক্ষেত্রে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তুমি পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে, শুভকামনা রইল, আবারও